শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। বিনিয়োগকারীরা বিনিয়োগ এবং লেনদেন উভয় দিকেই সক্রিয় থাকায় সূচক 4.31 পয়েন্ট বৃদ্ধি পায়। IMF এর নতুন সূত্র অনুযায়ী মোট বৈদেশিক রিজার্ভ বর্তমানে $23.5 বিলিয়ন। বেস্ট হোল্ডিংসকে IPO-র জন্য আবেদন করতে শর্ত সাপেক্ষে এর পরিশোধিত মূলধনের অনুমোদন দিয়েছে BSEC। ন্যাশনাল টি শেয়ার সাবস্ক্রিপশন সম্পর্কে উচ্চ আদালতের আদেশের জন্য অপেক্ষা করবে BSEC-র নির্দেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু ঋণ বেড়ে দাঁড়িয়েছে 95,019 টাকা। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।